আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ ফিরোজ কবির, আপনাদের সামনে আপনারা সকল দর্শকদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি, অ্যাডোবি ফ্ল্যাশের মাধ্যমে কিভাবে আমরা একটি অবজেক্ট এবং টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে পারি তা আপনাদেরকে দেখাবো। প্রথমে ফাইল মেনুতে গিয়ে, এখান থেকে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করব। যেটা যে অবস্থায় আছে এই অবস্থাতে রেখে আমি ওকেতে ক্লিক করলাম। এখন যেটা আমি করব, আমি একটা এখান থেকে সার্কেল টুলটি সিলেক্ট করব, ওভাল টুল যেটাকে বলে, ওভাল টুল। এটাকে শিফট চেপে আর আপনারা যদি শিফট না চাপেন তাহলে এটা দেখুন, আমি শিফট চাপি না চেপে চেপ না চেপে যখন আঁকতেছি দেখুন এটা আঁকা বাঁকা আঁকা বাঁকা হচ্ছে, এরকম হচ্ছে। শিফট যখন শিফট শিফট কি যখন চেপে রাখবে চেপে ড্রাগ করবেন তখন দেখবেন এটি স্মুথভাবে সার্কেল আকৃতি ধারণ করবে। যাক, এটা এটা আমি কেটে দিচ্ছি। এটা নেই, সর্বপ্রথম আমি এই কালারটি ব্ল্যাক কালার যেটা আছে এটা একটু চেঞ্জ করব। ব্ল্যাক কালারের পরিবর্তে আমি এটা দিই, এই কালারটি দিলাম। এখন সার্কেলটি আবার সিলেক্ট করলাম, এখন শিফট কি চেপে দেখুন কি সুন্দর, দেখুন আঁকা বাঁকা হচ্ছে। আমি আমার মাউসটা নাড়াচ্ছি কিন্তু হচ্ছে না, খুবই এই হয়ে গেছে। দেখুন এবার আমার এই সার্কেলটি তৈরি হয়ে গেছে। সার্কেলের এটা ফিল কালার আপনার আমার ব্লু, তারপর স্ট্রোক কালার হচ্ছে আপনার আমার রেড, লাইক এ ব্রন, নট লাইক নট রেড লাইক ব্রন, ইট ইজ ব্রন, এটা ব্রন কালারের। এখন এটাকে আমি প্রথমে আমার এই কি বল আপনার এই স্ট্রোক কালারটা একটু চিকন, সেজন্য একটু মোটা করব। সেজন্য আমাকে প্রথমে এই এই টুলটি সিলেক্ট করতে হবে। এরপর পুরো সিলেক্ট করতে হবে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, সিলেক্ট করার সময় পুরোটি সিলেক্ট করতে হবে। যদি আপনি অর্ধেক যদি সিলেক্ট করেন দেখুন, এই অর্ধেক সিলেক্ট করলে আপনি যদি এটি টানেন দেখুন অর্ধেক হয়ে গেছে। পুরোটো সিলেক্ট করতে হবে তারপর সিলেক্ট হবে। দেখুন আবার আমি পুরোটো সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। এখন নাড়ালে পুরোটা চলে আসবে। এখন যখন আমি সিলেক্ট করলাম তখন এটা আমার বর্ডার কালার যেটা স্ট্রোক কালার এটাকে একটু মোটা করবে। এটা চিকন যখন স্ট্রোক কালার দেখুন এখানে এখানে এটার মাধ্যমে আপনি বড় করতে পারেন, দেখুন অনেক বড় হয়ে গেছে। অথবা বা এখানে এখানে দিয়েও আপনি লিখে দিতে পারেন, আমি তিন তিন দিতেছি, থ্রি দিয়ে এন্টার দিব। দেখুন দেখুন এখন এসে গেছে আমার বর্ডারটা একটু মোটা হয়ে গেছে আগের চেয়ে। যাক, এখন যেটা করব আমরা গ্রেডিয়েন্ট, সেজন্য আমি আবার সিলেক্ট করব। এরপর এখান থেকে ফিল কালার যেটা আছে ওটাতে ক্লিক করব। এর মাধ্যমে এখানে কিছু রেডিমেড গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারেন, নিতে পারেন। অত আমি এখান থেকে এই রেড গ্রেডিয়েন্টটি নিলাম। দেখুন গ্রেডিয়েন্ট কালার হয়ে একটি অবজেক্টে কীভাবে গ্রেডিয়েন্ট দিতে হয় তা আপনারা দেখলেন। এবং এবং এবার আমি যেটা দেখাবো, ট্যাক্সে কীভাবে গ্রেডিয়েন্ট দিতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি একটি ট্যাক্স টুলটি সিলেক্ট করব, কালার টুলটি চেঞ্জ করে আমি এটা না দিয়ে ব্লু দিই। এখন আমি ট্যাক্স টুলটি সিলেক্ট করব। এখানে দেখুন ট্যাক্সট এসে গেছে, এটাকে এই মাথা ধরে টানলে বড় হয়ে যাবে। এখন আমি এখানে লিখব এস এফ কে আইটি সলিউশন অথবা এস এফ কে টিভি দিলাম আমি। এটাকে চাইলে বড়ও করতে পারি, ছোটও করতে পারি। এটার ফন্টটা আর একটু বড় করে দিব, এটাকে সেজন্য সিলেক্ট করে ফন্ট এখানে দেখুন, এখানে ফন্ট আছে যেখানে এই সাইজ পজিশন সাইজ ফন্ট সাইজ ফ্যামিলি এই সাইজ ফন্ট এটা এটা এটাই সাইজ, এটা দেখুন বড় করে এখন বড় 90 96 এসেছে।
আরেকটু বড় করব চাইলে, অথবা এখানে ডবল ক্লিক করলে এটা পয়েন্টটা ডাইরেক্ট এখানে লিখে দিতে পারবো আমরা। 96-এর জায়গায় আমরা 100 দিলাম, অথবা 120 দিলাম, 20 দিয়ে 120 দিয়ে এন্টার, দেখুন বড় হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদেরকে, আমরা এটা কোনো ট্যাক্সের মধ্যে যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে আমাদেরকে সিলেক্ট এটা এটাকে শেপ শেপের 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 মাধ্যমে কনভার্ট করতে হবে, এরপর গ্রেডিয়েন্ট দিতে পারবো, না হলে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো না। যেমন ধরুন আমি সিলেক্ট করলাম, আমি যদি চাই গ্রেডিয়েন্ট দিতে, দেখুন গ্রেডিয়েন্ট হচ্ছে না। তো এখন আমাকে যেটা করতে হবে, সিলেক্ট করে এই মডিফাই মেনুতে ব্যাক এ পার্টে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল বি, ব্যাক এ পার্ট দুইবার চাপবে, দুইবার দেখাল আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাক এ পার্ট দিলাম, দেখুন এখন কনভার্ট হয়েছে। আবার মডিফাইতে গিয়ে ব্যাক এ পার্ট আবার দিবেন, এখন সিলেক্ট হয়ে গেছে। এখন দেখুন, এখন আমরা এই ফিল কালারে গিয়ে যে কোনো একটা কালার নিয়ে নিব, এখান থেকে ব্লু নিতে পারি অথবা গ্রিনটা নিয়ে নিই। দেখুন এখন চলে এসেছে আমাদের গ্রেডিয়েন্ট কালার, দেখুন কি সুন্দর গ্রেডিয়েন্ট কালার দেখা যাচ্ছে। তারপর এরপরও যদি আপনারা যদি এই আরেকটা কালার দিতে চান ভিন্ন কালার, তাহলে আমি দেখি এখানে কি কালার দেওয়া যায়। এই দেখুন এখান থেকে দেখুন এই কালারটাও দেওয়া যায়, এটাও সুন্দর আছে, সুন্দর লাগছে। তারপর এটা এটা ছাড়াও এই কালারটা দিতে পারবো, দেখুন এটা একটা কালার। তারপর আবার যে সময় আপনি গ্রেডিয়েন্ট দিতে চান, প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর গ্রেডিয়েন্টটি দিবেন। এখন আমি কি ব্লুটা দিই, ব্লু, এটি ব্লু গ্রেডিয়েন্ট। বাস এতটুকুই আজকে, আমরা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল, আমার এসএফকে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেস আমার এই আমার ফেস সরি আমার ফেসবুক .com এসএফকে সলিউশনে পেজটি লাইক করবেন প্লিজ, এবং আমার ব্লগে গিয়ে চাইলে ঘুরে আসতে পারেন, এবং আমার আইটি সলিউশন ctg.netme.net এ গিয়ে ঘুরে আসতে পারেন। এটা অনেক নতুন নতুন তথ্য পাবেন ওখানে। আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।